সন্দেশখালীকাণ্ডের 20তম দিন 19 দিন পার করে ফের সর্বেরিয়াতেই অ্যাকশনে ইডি রেশন দুর্নীতি তদন্তে আবারও শাহজাহানের ডেরা অপারেশন আজও সেই ডাকাডাকি ইশার শেষমেশ পুলিশকে পরোয়ানা দেখিয়ে দুই সাক্ষী নিয়ে বাড়িতে এজেন্সি আগের দফায় তালা ভাঙতে গিয়ে বিপত্তি আজ ইডি আধিকারিকদের সঙ্গে পুলিশের কথোপকথন পরে পুলিশের সামনে সার্চ ওয়ারেন্ট ইডির দুই স্থানীয় বাসিন্দাকে সাক্ষী হিসেবে পেশ নাগরিকত্বের প্রমাণ দিয়েই নোটিশে সই করা হয় পরে চাবিওয়ালা ডেকে তালা ভেঙে বাড়িতে ঢোকেন ইডি আধিকারিকরা শাহজাহানের বাড়িতে তল্লাশির সময় পুলিশের তরফে ভিডিওগ্রাফির দাবি করা হয় তদন্তের স্বার্থে যদিও তা তাদের একদমই না করে দেওয়া হয় ইডির তরফে ভিডিও করবে শুধুমাত্র এজেন্সি প্রয়োজনে দেওয়া হবে সেই ফুটেজ ইডির তরফে পুলিশকে জানানো হয় অর্থাৎ পুলিশ ভিডিওগ্রাফি করতে চায় এতেই আপত্তি জানায় ইডি যদিও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই শর্তেই থানা রাজি হয় এরপরেই শাহজাহানের ডেরায় স্পেশাল 30 নেতার বাড়িতে 13 জনের দল 6 ইডি অফিসারের পাশাপাশি এজেন্সির 3 সাক্ষী সঙ্গে নাজার থানার ওসি পুলিশের তরফে 2 স্থানীয় বাসিন্দা অপারেশন ক্যামেরাবন্দি করতে ভিডিওগ্রাফারও ঢোকে 6.5 ঘন্টার তল্লাশির পর বেরোয় ইডি চলতে ফিরতে ভীষণ অসুবিধা হচ্ছে বাচ্চারা স্কুলে যেতে পারছে না বাচ্চারা বাইরে ঠিকমতো খেলতে পারছে না জলের সমস্যা অনেক কিছু সমস্যা জলের যদি কোনো সমস্যা হয়েছে এরকম একটা মিস্ত্রি যদি বাড়িতে আসে তারাও আসতে চাচ্ছে না তারপরে টিউশনি মাস্টার আছে তারাও আসতে চাচ্ছে না তারা ভয়ে ভয়ে আতঙ্কে আছে তারা আসতেই চাচ্ছে না মানে মোটামুটি আমরা অন্ধকারের জালে পড়ে আছি এর থেকে আমরা কি করে উদ্ধার পাবো এর থেকে কেউ কোনো কিছুই করতে পারছে না শুধু খালি কি হয়েছে এটাই সমস্যা কিন্তু আমরা তো চোর নয় ডাকাত নয় আমরা কেন ঘরের ভিতরে পড়ে থাকবো আমার তো মনে হয় না আমরা আমি এত বছর আছি কিন্তু উনি চোর নয় ডাকাত নয় আমরাও চোর নয় কোনো ভাই চোর নয় ডাকাত নয় কিন্তু কেন যে এত অত্যাচার হচ্ছে আমি তো ভেবে পাচ্ছি অনেক কিছু নিয়ে গেছে এখন সেই তত্ত্ব আমি তো অতটা কিছু জানি আপনাদের কারা ডেকেছে পুলিশ ডেকেছে না ইডি ডেকেছে পুলিশ না ইডি আচ্ছা আপনার নাম কি আপনার নাম কি Before conducting search, local witness should be present. कहाँ पर आप सर्च कर रहे हैं नहीं ये तो रीजन टू बिलीव दैट इसका नाम है लेकिन सर्च प्लेस का नाम क्या है सन ऑफ रेजिडेंट ऑफ फकीर तक किया क्या है लेकिन आपका सर्च किधर करना है एक इसका यही इसके घर में करना है ये है देखिए ये लो प्रीमाइसेस एग्जैक्टली यही तो ओके ओके प्रीमाइसेस ऑफ सिक्स सर्च एक कॉपी ले सकते हैं इसका नहीं कॉपी इसका नहीं ले सकते ये कॉपी नहीं अंदर रहेगा उसका साइन ले लेगा ये साइन ये वारंट के वारंट उसके बाद हमको कॉपी देंगे पंचनामे का भी देंगे ठीक है मेरा मेरा हम लोग का एक आई मीन वीडियोग्राफर प्रेजेंट जाएगा आपके साथ और 2019 का साइन करने के बाद आप लोग सर्च कंडक्ट कर सकते हैं आप लोग फुल हम लोग फुल कोऑपरेट करेंगे লোকাল তোমরা দুজন প্রেজেন্ট থাকবে তোমরা যেখানে ঘরে সার্চ করবে যেটা খুলে দেখবে তোমরা সেখানে প্রেজেন্ট থাকবে যদি তোমাদেরকে সাসপিশিয়াস মনে হয় আমাদেরকে ইনফর্ম করতে হবে তোমাদের ছাড়া এরা যেখানে যারা সার্চ করবে তোমরা থাকবে আমাদের ভিডিও ক্যামেরা থাকবে আমার ভিডিও ক্যামেরা আপনারা এলাউড না করেন वो हम सर सर्च वारंट हमारा है मैं वीडियो कैमरा अलाउड नहीं हम लोग वीडियो का भी जस्ट आप जो सर्च करेंगे ना उसको नहीं नहीं आप भी नहीं दे सकता हूं बाद में लेकिन मैं आपके वीडियो ग्राफर को अंदर अलाउ नहीं कर सकता अच्छा बाद में कॉपी दे देंगे बाद में कॉपी दे सकता हूं लेकिन मैं आपको अंदर अलाउ नहीं कर सकता ठीक है ठीक है ठीक है हम लोग को सब कोऑपरेट कर रहे हैं हम लोग ऐसा नहीं आपको मैं प्रीमाइस सिक्योर कर ठीक है हम लोग प्रीमाइस के बाहर है दो विटनेस आपके साथ घुसेगा वो आपके साथ प्रेजेंट रहेगा जो भी होगा इसके प्रेजेंट प्रेजेंट पे सर्च करेंगे इसके प्रेजेंट इसका विदाउट एब्सेंट इसके इस लोग एब्सेंट में कुछ नहीं होगा ভিডিওগ্রাফার নেই
আমাদের তরফ তো আমাদের দুজন উইটনেস আছে, ওদের ইন্ডিপেন্ডেন্ট তিনজন উইটনেস আছে, তিন দুই পাঁচ জন, টোটাল তেরো জন ঢুকেছে আর আটজন ওদের কাছে। তৃণমূলের নেতা এই যে বাড়ি, সেই বাড়িতে তল্লাশি অভিযান চালাতে এসে আক্রান্ত হয়েছিলেন ইডির অফিসাররা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে ওভার পাওয়ার করে 800 থেকে গ্রামবাসী হাজার জন তারা ইডির অফিসারদের ওপর আক্রমণ চালায়। রক্তাক্ত অবস্থায় কার্যত এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন ইডির অফিসাররা। তার 19 দিনের মাথায় আবারও সন্দেশখালীতে ইডির অফিসারদের দল। এই মুহূর্তে এই যে বাড়ি শেখ শাহজাহানের, সেই বাড়ির ভেতরেই ইডির অফিসাররা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং এইবার যাবতীয় প্রস্তুতি নিয়েই কিন্তু ইডির অফিসাররা এখানে এসেছেন। তাদের সঙ্গে 125 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিয়ে আসা হয়েছে, যারা শুধুমাত্র বাড়ির আশেপাশে নয়, রাস্তা একেবারে সর্বেরিয়া বাজারের আগে কিছুটা আগে পর্যন্ত যে রাস্তা থেকে গ্রামবাসীরা এসেছিলেন, যারা মূলত শাহজাহান শেখের অনুগামী বলে অভিযোগ, যারা একেবারে ইট লাঠি নিয়ে ইডির অফিসারদের ওপর আক্রমণ চালিয়েছিলেন, সেই রাস্তা জুড়েও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে মোতায়েন করা হয়েছে। এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শুধুমাত্র আর্মস নিয়ে নয়, যাতে ইট বা লাঠির মতন কোনো কিছু নিয়ে যদি তাদের ওপর আক্রমণ হয় সেটাকে প্রতিহত করার জন্য তাদের সঙ্গে একদিকে যেমন লাঠি রয়েছে, ঢাল রয়েছে, তারা হেলমেট নিয়ে এসছেন। এবং এই মুহূর্তে ইডির অফিসাররা একদিকে যেরকম তল্লাশি অভিযান চালাচ্ছে, তার পাশাপাশি আজকে উল্লেখযোগ্যভাবে জেলা পুলিশের যে তৎপরতা সেটাও কিন্তু নজরে আসছে। জেলা পুলিশের র‍্যাফ যেরকম রয়েছে, জেলা পুলিশের স্থানীয় থানার পুলিশ তারা বাইরে মোতায়েন রয়েছে। এবং যে অভিযোগটা উঠেছিল এই ঘটনার পর জেলা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু আজকে এখানে তল্লাশি অভিযান চালাতে আসার আগে ইডির তরফ থেকে জেলা পুলিশকে ইমেল মারফত ইন্টিমেট করা হয়েছিল যে তারা এই ন্যাজার থানা এলাকায় একটি তল্লাশি অভিযানে আসবেন। এবং সেই মোতাবেক আজকে কিন্তু জেলা পুলিশের যে তৎপরতা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তারাও মোতায়েন রয়েছে। এবং ইডির অফিসাররা তারা এখনো পর্যন্ত এই বাড়ির ভেতরে তল্লাশি অভিযান চালাচ্ছে। রেশন দুর্নীতি মামলায় একেবারে জ্যোতিপ্রিয় মল্লিকের লেখা একটি চিঠির সূত্র ধরেই শাহজাহান শেখের নাম পান তদন্তকারী অফিসাররা। এবং তদন্তকারী অফিসারদের যেটা বক্তব্য যে এই যে মামলা, সেই মামলাতে অন্তত পক্ষে 20,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে, এবং যার একটা বড় অংশ এখনো পর্যন্ত যা তারা জানতে পেরেছেন যে 2,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, দুবাইতে পাচার করা হয়েছে, এবং সেই টাকা বাংলাদেশের মাধ্যমে পাচার করা হয়েছে, এবং সেক্ষেত্রে হাওয়ালার মাধ্যমে, হাওয়ালার মতন চ্যানেলের মাধ্যমে পাচার করা হয়েছে। এবং এক্ষেত্রেই শাহজাহান শেখ গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বলেই তদন্তকারী অফিসাররা মনে করছেন। এবং সেই কারণেই গত 5ই জানুয়ারি তার বাড়িতে তল্লাশি অভিযান চালাতে এসেছিলেন, কিন্তু সেই দিন তল্লাশি অভিযান না চালিয়েই তাদের ফিরে যেতে হয়েছিল, যে মামলা পরবর্তী সময় হাইকোর্ট পর্যন্ত গড়ায়। এবং আজকে যাতে ওই রকম কোনো রকম পরিস্থিতি না তৈরি হয়, কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য একদিকে জেলা পুলিশ যেরকম তৎপর রয়েছে, তার পাশাপাশি ইডি অফিসারদের ওপর যাতে কোনো রকম আক্রমণ না হয় সেই কারণে একেবারে সতর্ক নজরে এই এলাকা জুড়ে কার্যত একেবারে নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। 125 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিয়ে আসা হচ্ছে এবং তাদের উপস্থিতিতে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডির অফিসাররা। তার পাশাপাশি ভিডিওগ্রাফিও করা হচ্ছে, তার কারণ আগের বার যে ঘটনা ঘটেছিল তারপর একেবারে যে চাঞ্চল্যকর অভিযোগ ইডির বিরুদ্ধেই করা হয়েছিল, যে ইডির বিরুদ্ধে 135,000 টাকা চুরির অভিযোগ করা হয়েছিল, শ্লীলতাহানির মতন অভিযোগ আনা হয়েছিল, ফলে এই গোটা ঘটনা কি ঘটছে তারা আশা থেকে গোটা বিষয়টাই কিন্তু ভিডিওগ্রাফি করে রাখছেন ইডির অফিসাররাও। ক্যামেরা পার্সন দীপের সঙ্গে পিয়ালি মিত্র, Zee 24 ঘন্টা, ন্যাজার্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।